হ্যাঁ, আমার সামনে অনেকগুলো বন্দুক, আমার ভয় লাগছে। মানে আমি কিন্তু আজকে এটা আপনি রেখেছেন নাকি আমি রেখেছি, দর্শক বুঝবে না। দর্শক ভাববে যে আমি এগুলো রেখেছি আপনার কাছ থেকে কিছু গোপন তথ্য আদায় করার জন্য। না না না, আপনি আমার কাছ থেকে আজকে কোনো গোপন তথ্য পাবেন না। আজকে আমি আপনার কাছ থেকে গোপন তথ্য বের করবো, বলেন কি জানতে চান? আমার কোনো গোপন তথ্য নাই। আচ্ছা, গোপন তথ্য কি মানে সাধারণ মানুষের থাকে, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের থাকে? নো, প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু গোপন তথ্য থাকে। আমরাই খালি সাধারণ মানুষ বা অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিফাইন করে, দিন শেষে সবাই সাধারণ মানুষ এবং সবার লাইফে গোপন কিছু না কিছু থাকবে। কিন্তু আমার গোপন তথ্য নিয়ে কিন্তু মানুষের জানার আগ্রহ থাকবে না, আপনার থাকবে, মানে আপনার লাইফ নিয়ে বা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের লাইফ নিয়ে। না, এটা হচ্ছে কি, দিন শেষে আপনার লাইফ নিয়ে আপনাকে যারা চিনে তাদের তো জানার আগ্রহ থাকবে, রাইট? যখন কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের গোপন তথ্য নিয়ে ঘাটাঘাটি করা হয় তখন কেমন লাগে একজন অ্যাক্টর হিসেবে? অ্যাক্টর হিসেবে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেট লাইফ আছে, একটা প্রাইভেসি আছে। সো আমার মনে হয় যে হ্যাঁ, দর্শকদের তার পছন্দের অভিনেতা বা অভিনেত্রীর প্রতি বা সেলিব্রিটিদের প্রতি একটু জানার আগ্রহ থাকে, এটা খুবই স্বাভাবিক। সেটাকে আসলে নেগেটিভলি দেখার কিছু নেই, বাট আমার কাছে মনে হয় যে সেটা নিয়ে খুব বেশি কাটাছেঁড়া বা খুব কাদা ছোড়াছুড়ি না করাটাই ভালো আর কি। আচ্ছা, রিসেন্ট তো আপনি একসাথে অনেকগুলো কাজ করছেন, ক্রিকেট নিয়ে, মানে ক্রিকেট নিয়ে খুব ব্যস্ত, তারপর পাশাপাশি আবার এই যে শুটিং করছেন। আবার শুনলাম আমার, মানে আমার গোপন একজন সহযোগী সে বলল যে আপনি নাকি সিনেমাও করছেন, সেটা সম্পর্কে জানা যাবে? হ্যাঁ, অবশ্যই জানা যাবে। বিষয়টা হচ্ছে আমি মাঝখানে বেশ কিছুদিন কাজ করিনি, একটু অফ ছিলাম। তো এরপরে আমি যখন কাজে ব্যাক করি, আমি খুব দুর্দান্ত একটা সিনেমার গল্প পাই গত ঈদের আগে, এবং গল্পটা এতই ভালো যে আমি আসলে গল্পটা ডিনাই করতে পারিনি। আমি আসলে অনেক দিন ধরে একটা ভালো স্ক্রিপ্টের খোঁজ করছিলাম সিনেমা করার জন্য বা সিনেমায় ব্যাক করার জন্য। আমি লাস্ট সিনেমা শুটিং করেছিলাম 2014 সালে, তখন আমার মিডিয়াতে আর্লি ডেজ ছিল। তো এই স্ক্রিপ্টটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি দুর্দান্ত একটা যে ক্যারেক্টার নিয়ে আসলে মানুষের সামনে উপস্থিত হতে চেয়েছে সিনেমায়, সেই ধরনের একটা ক্যারেক্টার। গল্পটার নাম হচ্ছে আলি, যার গল্প এবং যিনি পরিচালনা করেছেন ওনার নাম বিপ্লব হায়দার। এবং গত 3 মাস ধরে আমি আসলে সিনেমাটা নিয়ে ইনভলভ ছিলাম, সিনেমাটার ক্যারেক্টারটা নিয়েছিলাম, এবং গত 3-4 মাস লিটারালি আমি নাটক থেকে দূরে ছিলাম। এর আগেও নাটক আমার কম করা হয়েছিল যেহেতু আমি বিভিন্ন কারণে দেশে বাইরে ছিলাম। সো আমার কাছে মনে হয়েছিল যে যদি ব্যাকই করবো অডিয়েন্সের কাছে, তাহলে ভালো একটা কাজ দিয়ে ব্যাক করি। সো আমার আসলে সিনেমাটা জাস্ট কয়েকদিন আগে আমাদের শুট শেষ হলো। মানে কবে আমরা সেটা সামনে পাবো, দেখতে পাবো, দর্শক কবে দেখতে পাবো? সব ঠিকঠাক যদি থাকে ইনশাল্লাহ এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে। এখন এর মধ্যে সিনেমাটা আসলে পোস্ট প্রোডাকশনে কাজও শুরু হয়ে যাবে। আচ্ছা, নাটক থেকে কিন্তু বেশিরভাগ অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা নাটকে ক্যারিয়ার করেছিলেন চলে যাচ্ছে। না, কেউ চলে যাচ্ছে না, অনেকেই যাচ্ছে, মানে তারা আর ব্যাক করছে না, তারা ওটিটি প্ল্যাটফর্ম ফিল্মে চলে যাচ্ছে বা এটা এটা হয় কি, আমি আপনাকে এটা কেন আসলে বিষয়টা সেটা না, মানে অন্যান্যদের বিষয়টা আমি জানি না, বাট আমার যে বিষয়টা হচ্ছে আসলে আমার কাছে সবসময় মনে হয়েছে আমি আসলে আমি যদি নাটকে খুব ভালো ভালো গল্পের চরিত্র করার সুযোগটা পেতাম বা খুব ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করার সুযোগ পেতাম, হ্যাঁ, বা খুব ভালো অভিনয় করার সুযোগ পেতাম, তাহলে হয়তো বা আমি একান্তই নাটক নিয়ে পড়ে থাকার চেষ্টা করতাম। কিন্তু যেহেতু সেই সুযোগটা আমি পাইনি, সো আমি মনে করি যে আমাকে সুযোগটা যে দিবে, আমাকে গল্প যে বেটার গল্প দিবে, যে ডিরেক্টর আমাকে আসলে অভিনয় করার সুযোগ দিবে, স্পেস দিবে বা আমাকে হেল্প করবে ভালো একটা অভিনয় করার জন্য, আমি অবশ্যই তার সাথে থাকবো। তো সেই জায়গা থেকে সেই প্ল্যাটফর্মটা যদি আমি নাটকও পেতাম বা সেটা যদি আমি নাটকও পাই কিংবা সিনেমাতেও পাই, তাহলে আমি যেদিকে পাবো আমি সেদিকে যাবো। তো সিনেমায় যেহেতু আমি সেই সুযোগটা পাচ্ছি ভালো গল্প অ্যাক্টিং করার, ভালো ক্যারেক্টারকে এক্সিকিউট করার সুযোগটা আমি ওখানে পাচ্ছি, সো হোয়াই নট আমি সেই সুযোগটা নিব না। তো আমার কাছে মনে হয় যে দিন শেষে সবাই একটু বেটার কিছু করার জন্য বা বেটার স্কেলে কাজ করার জন্যই হয়তো সবাই হয়তো বা নাটক থেকে একটু সরে গিয়ে সিনেমায় বা ওটিটিতে কাজ করার চেষ্টা করছে। আচ্ছা, আপনার তো একটা দর্শক আছে যারা নাটকে আপনাকে দেখতে যাবে, যদি ভবিষ্যতে আপনি এখান থেকে সরে যান, তাদের সাথে যে কমিটমেন্টটা আপনার, যে সেটাকে আপনি রক্ষা করবেন কিনা? সেটা রক্ষা করবো অবশ্যই, যারা আমার নাটকের দর্শক আছেন তাদেরকে কখনো আমি ছোট হতে দিব না। আমি অবশ্যই নাটকের লোক, যারা আমাকে নাটক দেখে পছন্দ করেছেন, আমি চাইবো আমি যদি বড় স্কেলে যাই তাদেরকে আরও বেটার কিছু যাতে দিতে পারি। হ্যাঁ, আমি যদি রেগুলার সেম কাজই তাদেরকে উপহার দিই, দিন শেষে তারাই মনোটানাস হয়ে যাবে, তারাই বোর্ড হয়ে যাবে এবং দিন শেষে তাদেরই আমার কাজ ভালো লাগবে না। কারণ নাটকে আমরা সবসময় খুব ডিফারেন্ট কাজ করার সুযোগটা খুব কম।
হ্যাঁ, 10টা কাজ হলে হয়তো একটা কাজ খুব ডিফারেন্ট করার সুযোগ পাচ্ছি। মানে রেগুলার খুব অ্যাভারেজ কাজ দেখার চাইতে গ্যাপে গ্যাপে কয়েকটা ভালো কাজ দেখলে হয়তো আমার অডিয়েন্স আরও ভালো খুশি হবে। আচ্ছা, একটু ভিন্ন ধরনের কোশ্চেন করি, আপনি এখন যে অবস্থানে আছেন, ছোটবেলা কি এই স্বপ্নটা দেখেছিলেন এখানে থাকবেন? ছোটবেলায় আসলে স্বপ্ন দেখেছিলাম আরও উপরে থাকবো, তো সেই স্বপ্ন আমার, হ্যাঁ সেই স্বপ্ন আমার এখনও পূরণ হয়নি। তবে হ্যাঁ, আমি বরাবরই মিডিয়ায় কাজ করতে চেয়েছি এবং বরাবরই আমি অ্যাক্টর হতে চেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি অ্যাক্টিং করছি। অ্যাক্টিংটা আমি প্রচণ্ড ভালোবাসি, আমি আরও অনেক ভালো অ্যাক্টিং করতে চাই। আচ্ছা, অলওয়েজ ইরফান সাজ্জাদ একজন হাসি খুশি মানুষ, তাকে মন খারাপ অবস্থায় কে দেখে? ইরফান সাজ্জাদকে আসলে মন খারাপ অবস্থায় ইরফান সাজ্জাদই দেখে, আর কেউ দেখে না, আর কেউ আর কাউকে আসলে আমি সেটা দেখাতে চাই না। আচ্ছা, পৃথিবীতে যদি সবচেয়ে কাছের মানুষ কাউকে বেছে নিতে বলি, কাকে নেবেন? সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে কাছের মানুষ আমার ফ্যামিলি, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, আমার আম্মা আব্বা, আমার ওয়াইফ, আমার ভাই বোন সবাই। আমার ফ্যামিলি থেকে আমি যে পরিমাণ সাপোর্টটা পেয়েছি অল থ্রু মাই কেরিয়ার, মাই লাইফ, এটা আনবিলিভেবল। আমার ফ্যামিলি হচ্ছে আমার সবচেয়ে কাছের। আচ্ছা, তাহলে ক্রিকেট কিন্তু সামনে আসছে, আপনার ক্রিকেট আমরা দেখতে চাচ্ছিলাম, প্র্যাকটিস কেমন চলছে? ক্রিকেট অবশ্যই আমি ভালোবাসি, ক্রিকেট আমার খুবই পছন্দের জায়গা, সামনে সেলিব্রিটি ক্রিকেট লিগ, কিন্তু দিন শেষে তো আমরা আসলে বিভিন্ন জায়গায় কমিটেড। আজকে আমি অননিমন ভাইয়ের শ্যুটিং করছি, এই কমিটমেন্ট আমার অনেক আগে দেয়া এবং ভাইয়ের সাথে প্রায় আজকে আমার 2-2.5 বছর পরে কাজ কিংবা 3 বছর পরে কাজ, সো সেই জায়গা থেকে কমিটমেন্টটাও তো রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, সামনে 28-29-30 খেলা, আই হোপ প্রিপারেশন যা নিয়েছি একটু রিভিশন দিব পরীক্ষার আগে, পরীক্ষার আগে রিভিশন দিলে হয়তো বা অ্যাটলিস্ট পাস মার্ক পেয়ে যাবো। আজকের গল্পটা সম্পর্কে জানতে চাচ্ছি একটু, এই যে দেখতে পাচ্ছি যে পুরো গোলাগুলি করা অবস্থা, খুব খারাপ অবস্থা, আপনি খুব কমান্ড দিচ্ছিলেন এখানে, খুব খারাপ অবস্থা, এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প আমার কাছে খুবই পছন্দের, মানে গল্পটা আমার খুব ভালো লেগেছে। গল্পটার নাম হচ্ছে সাহেব বিবি গোলাম। গল্পটাতে আমি একজন কিডন্যাপারের ক্যারেক্টার করছি, বাট ট্রেডিশনাল কোনো কিডন্যাপার না, কিডন্যাপারটার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং এবং একটা হাজব্যান্ড ওয়াইফ কাপলকে আমি কিডন্যাপ করি, কাপল এবং তাদেরকে নিয়ে কিডন্যাপ করার পর অনেক মজার মজার ঘটনা ঘটাতে থাকি, এই নিয়ে একটা খুব ইন্টারেস্টিং একটা গল্প আর কি। গ্রেট, আমরা অপেক্ষা করছি, যেদিন প্রকাশ হবে অবশ্যই আমি দেখে ফেলবো। প্লিজ একটা কথা ভাইয়া লাস্ট বলতে চাই, এখানে কিন্তু অনেক মশা, ডেঙ্গুর কিন্তু খুব প্রাদুর্ভাব চলছে এখন, নিজেকে কিভাবে রক্ষা করছেন এই মশা? আমি রক্ষা করতে পারি নাই, লাস্ট সিনেমা শুট করতে গিয়ে আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম, 12 দিন আমি, তার মধ্যে 3 দিন মনে হয় হসপিটালে ছিলাম, 12 দিন প্রচণ্ড কষ্ট পেয়েছি। আসলে এমন একটা জিনিস, সেফটি নিজেদের কাছে, তারপরেও ওই যে শুট করতে হলে তো আপনার যে কোনো জায়গায় আমাদের যেতে হচ্ছে, তারপরও মশা নিরোধক লোশন টোশন মেখে কোনো রকমে যতটুকু টেকেল দেওয়া যায় আর কি, এছাড়া তো আসলে কিছু বলার নাই। আসলে দর্শক জানে না যে তাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কতটা কষ্ট করে তাদের জন্য। তারপর ওনাদের তো আসলে যারা অফিসিয়াল জব করেন তাদের তো আসলে একটা সেফ সাইড আছেন, তারা অফিসে জব করছেন, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ করছি, বিভিন্ন জায়গায় যেতে হয়, তারপরে তো আজকে আমরা অনেক পরিষ্কার জায়গায় আছি, নর্মালি তো আমাদেরকে ইচ্ছে তো অনেক খারাপ জায়গায় গিয়েও শুটিং করতে। সেটাই সেটাই, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।